হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু অ্যাপল এডুকেশন, আমাদের ইউটিউব চ্যানেল। আজ দশম শ্রেণীর ত্রিকোণমিতির পুরকোণের শেষ ভাগ এবং উচ্চতা দূরত্ব, যেটাকে আমরা হাইট ডিস্টেন্স বলেছি। দেখো, পুরকোণে তোমাদের 13 তালের অঙ্কগুলো আমার পড়া হয়নি আগের ভিডিওগুলোতে, তাই 13 তালের অঙ্কগুলো থেকে আমি শুরু করছি। 13 তালের একের অঙ্ক একটা আছে, দেখো, সাইন 10 থিটা সমান কস 8 থিটা। যদি সাইন 10 থিটা কস 8 থিটার সঙ্গে সমান হয়, তোমাকে tan log theta মান বার করতে বলেছে। তাহলে দেখো, আমি এটাকে দুভাবে আগেও দেখিয়েছি, আবার বলছি। ধরো আমি এটাকে লিখতে পারি এরকম, cos সমান কিনা sin 90 ডিগ্রি মাইনাস theta। তাহলে স্বভাবতই দুপাশে sin চলে গেল, তাহলে 10 আটে 18 theta সমান 90, তার মানে theta সমান 5। তাহলে tan 90, 9 theta সমান tan 9 গুণিত 5, 5 গুণ 45 1। আমি বলেছিলাম যারা একটু দুর্বল তাদের মনে রাখার দরকার নেই, তারা সরাসরি কি করবে, এই স্টেপটাই চলে আসবে। কি স্টেপ? না, যেহেতু এপাশে যদি সাইন ওপাশে যদি কস থাকে বা যদি গুণ আকারে থাকে, তাহলে আমি কি করব, না ওই দুটোর যোগফল, অর্থাৎ যেমন 10 থিটা প্লাস 8 থিটা, ওই দুটোর যোগফল 90 ডিগ্রি করে দেবো। ওকে, তারপর দেখো নেক্সট অঙ্ক, যেটা বলছিলাম নেক্সট অঙ্ক যেটা গুণ আকারে আছে, যে tan 4 থিটা গুণিত tan 6 থিটা, এটা সমান 1। তাহলে আমি একবারে করে দিতে পারি, কিন্তু এখান থেকে আমাকে থিটার মান নির্ণয় করতে বলেছে। একবারে যারা যারা পারবে না, দুর্বল, তারা একবারেই করবে। কি করবে? না, 4 থিটা প্লাস 6 থিটা সমানই 90, দুটোর গুণফল যেহেতু 1, তাহলে 10 থিটা সমান 90, থিটা সমান 9 ডিগ্রি। এবার অঙ্কটা হবে কিভাবে? না, হবে এইভাবে, 1 আপন tan 8 একটা চলে এলো পাশে, বাম দিক থেকে ডান দিকে চলে এলো। তাহলে আমার হিসাব মতো এটা cos 6 থিটা আছে, তাহলে cos 6 থিটা, সেটাকে আমি যদি tan এর টার্মে লিখি, tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ওকে, উভয় পক্ষে tan চলে গেলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এখন 6 থিটাটাকে একদিকে আনলে 10 থিটা সমান 90 ডিগ্রি, তার মানে থিটা সমান 9 ডিগ্রি, অর্থাৎ দুটোর উত্তর কিন্তু আমার একই আছে, দুটোর উত্তর কিন্তু একই আসবে। ওকে, তারপরে দেখো একটা অঙ্ক আছে, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি, ওইটা তোমরা নিজেরাই করতে পারবে। 2 sin স্কয়ার 63 ডিগ্রি, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 এটা একটা, প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই, দেয়া আছে তোমার 3 cos স্কয়ার 17, দেয়া আছে 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। তাহলে আমি যদি দুটোকে একসঙ্গে করি, 2 sin স্কয়ার 63 ডিগ্রি 2 sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস 1 ডিভাইডেড বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি 3 cos স্কয়ার 73 ডিগ্রি মাইনাস 2। এখন দেখো, এই সাইনটাকে আমি 90 ডিগ্রি মাইনাস করলে চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1, আর নিচেটা হয়ে যাবে 2 cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2। এবার দেখো, এটা তো 1 হয়ে যাবে, 2 কমন নিয়ে নাও, এই দুটো থেকে 2 কমন নিয়ে নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 1, এখানেও 3 কমন নিয়ে নিলে 1 মাইনাস 2, তাহলে 2 প্লাস 1 2 প্লাস 1 3 মাইনাস 2। ওকে, নেক্সট, তারপরে একটা অঙ্ক আছে, নেক্সট একটা অঙ্ক আছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট 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 করে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 করে tan 90 ডিগ্রি। দেখো, এটাকে যদি ভাঙো, তোমার মাঝখানে 45 থাকবে আর বাকিগুলো ভাগ হয়ে যাবে, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি, আমি যদি tan 3 ডিগ্রি, আমি যদি বিপরীত দিক থেকে লিখতে শুরু করি, tan 89 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 87 ডিগ্রি, এইভাবে তো চলছে, মাঝে tan 45 থাকবে আর বাকিগুলো দেখো 1 ডিগ্রি 89 ডিগ্রি 90, দুটোর গুণফল 90 হয়ে যা, দুটোই গুণ আকারে আছে, দেখো এই দুটোই যোগ করলে 90 হয়ে যাচ্ছে, তার মানে তোমার 1 হবে, আবার 2 88 1 হবে। কিন্তু যারা দুর্বল তারা ওভাবেই করবে, যারা অঙ্কটা কষবে তারা একটু এভাবে করে নেবে, tan 45 মাঝখানে একটা পয়েন্ট, tan 87 টাকে লিখতে পারি cot 90 মাইনাস, tan 87 কে লিখতে পারি tan 90 মাইনাস 3, মানে এটা cot 3, তারপরটা লিখতে পারি tan 88 সমান tan 90 মাইনাস 2, তার মানে cot 2,
তার পরটাকে লিখতে পারি tan 90 মাইনাস 1 মানে cot 1 ওকে তাহলে দেখো সব কেটে যাবে cot 1 tan 1 cot tan 45 এভাবে সবগুলোই কেটে 1 হয়ে যাবে আর tan 45 এর মান এমনিতেই 1 তারপর দেখো লিখা আছে একটা অঙ্ক sec 5 a sec 5 a সমান cosec cosec a প্লাস 36 ডিগ্রি cosec a প্লাস 36 ডিগ্রি তাই তো তাহলে sec থেকে cosec তাহলে cosecটাকে যদি আমি sec এ আনি তাহলে এটাকে লিখতে পারি তো cosec 90 মাইনাস 5 a কারণ কি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা উভয় পক্ষে cosec বাদ চলে গেল ক্যালকুলেশনটা নিজেরা করে নাও এর ভ্যালু বেরিয়ে চলে আসবে এবার তোমাদের হচ্ছে হাইট এন্ড ডিসটেন্স যেটা ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগের অংশ আমরা এতদিন ধরে যেগুলো শিখছিলাম তার প্রয়োগ কোথায় ঘটাবো দেখো এইখানে তোমরা দুটো কথা ভালো করে মনে রাখবে যে অঙ্কগুলো তোমরা এতদিন করলে তার মধ্যে রিলেশন যেগুলো সেইগুলো অর্থাৎ p/h p/d sin থিটা cos থিটা এই ব্যাপারটা মাথায় একটু ভালো করে আর একটা জিনিস মনে করো মনে করো একটা পোস্ট একটা লাইট পোস্ট বা একটা এমনি পোস্ট আছে এখন তুমি যদি এই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থাৎ ওই পোস্টের সোজাসুজি ভূমিতে কোন একটা বিন্দু থেকে দাঁড়িয়ে এই পোস্টের চূড়াতে দেখো তুমি যেই কোণে দেখবে সেটাকে আমরা উন্নতি কোণ বলবো অ্যাকচুয়াল কোণটা সৃষ্টি হবে এইভাবে অর্থাৎ এইটা এবার এইটা যত ডিগ্রি হবে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও আমার 30 ডিগ্রি হবে আমরা যখন অঙ্ক করব এবং ছবি আঁকব সব সময় এটা দেব ঠিক আছে এই জাতীয় অর্থাৎ এই নিচে থেকে আমি যদি উপরের দিকে দেখি তখন যেটা দেখব সেটা হচ্ছে উন্নতি কোণ আবার যদি উল্টোটা হয় আমি একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এই ছাদ থেকে বাড়ি থেকে একই ডিসটেন্সে কিছুটা ডিসটেন্সে ওই লাইন বরাবর যদি আমি তাকাই সেক্ষেত্রে আমি যে কোণটাই দেখব অর্থাৎ এই দিক থেকে যদি দেখি অর্থাৎ অ্যাঙ্গেল একই রকমই জিনিস কিন্তু যদি আমি উপর দিক থেকে নিচের দিকে দেখতে থাকি তখন আমার একটা কোণ হবে সেটাকে আমরা সাধারণত অবনতি কোণই বলে থাকি ওকে এই দুটো জিনিস জানলেই এবং আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে রিলেশন এইগুলো জানলেই কিন্তু অঙ্ক করা যাবে আমি তোমাদেরকে অনুশীলনীর কিছু অঙ্ক দেখাচ্ছি কিন্তু তোমরা উদাহরণের অঙ্কগুলি অবশ্যই বাড়িতে কষবে উদাহরণের প্রত্যেকটি অঙ্কই মনে রাখবে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে উদাহরণের প্রত্যেকটি অঙ্কই মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট ধরো আমি তোমাদের একের অঙ্কটাই যদি দেখাই বলছি সবচেয়ে সহজ আগে একটা একের অঙ্কটা দেখাচ্ছি একটি নারকেল গাছের গোড়া থেকে কোষে রেখে 25 এর একের একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত একটা নারকেল গাছ আমার গাছ আটা দরকার নেই আমি একটা লম্ব লাইন টানলাম এই নারকেল গাছটা থেকে তার অনুভূমিক তলে 20 মিটার দূরে অনুভূমিক তলে ধরো এখান থেকে এই জায়গায় এটা 20 মিটার এই 20 মিটার দূরে কোন একটা বিন্দু এই বিন্দু থেকে এই চূড়ার যে উন্নতি কোণ সেটা চূড়ার যে উন্নতি কোণ সেটা হচ্ছে আমার 60 ডিগ্রি তাহলে আমি এটা ধরো 60 ডিগ্রি এটা আমার 60 ডিগ্রি তাহলে এ বি সি আমাকে বলেছে এ বিটা কত অঙ্কগুলো যখন করবে খুব বেশি লেখা না নিলেও হবে কিন্তু কোনটা কি ব্যাপার সেটা তোমাদেরকে লিখতে হবে তাহলে এই ক্ষেত্রে আমি ধরিলাম এ বি সমান নারকেল গাছ গাছের দৈর্ঘ্য সমান আমার এইচ মিটার আমি এটা ধরে নিচ্ছি এখন বিসি এটা আমার দেয়া আছে বিসি সমান কত না 20 মিটার এবং উন্নতি কোণ কত 60 ডিগ্রি অতএব কোণ এ সি বি সমান 60 ডিগ্রি এবার দেখো আমার ভূমি দেয়া আছে আমার কি চাই উচ্চতা তাহলে ভূমির সঙ্গে উচ্চতা বা লম্ব এটা আমার লম্ব লম্বর সঙ্গে ভূমি কি
কি সম্পর্ক পি বাই ভি লম্বর সঙ্গে ভূমি তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো না লম্ব বাই ভূমি এবি বাই বিসি সমান tan 60 ডিগ্রি কত ডিগ্রি tan 60 ডিগ্রি তাহলে যদি এবি বিসিটা আমার 20 বিসিটা আমার 20 tan 60 এর মান কত √3 তাহলে এবি সমান কত 20 √3 এবার যদি আমার √3 এর মান বলা থাকে কোন অঙ্কে ধরো বলে দিল √3 সমান 1.732 সেক্ষেত্রে এরপরে √3 এর মান 1.732 দিয়ে তোমাদের গুণ করতে হবে যদি না বলা থাকে না করলে হবে এবার তোমরা উত্তর লিখবে অতএব নারকেল গাছটির দৈর্ঘ্য বা নারকেল গাছটির উচ্চতা 20√3 মিটার ঠিক আর পরে একটা অঙ্ক আছে একই রকম অঙ্ক পরপর একই রকম অঙ্ক দুই অঙ্কটা ওটা তোমরা করবে একটা সূর্যের উন্নতি কোণ দিয়ে আছে ছায়া স্তম্ভ ছায়া স্তম্ভের ছায়া দৈর্ঘ্য একটা স্তম্ভ তার ছায়া দৈর্ঘ্য মানে এরকম ব্যাপার এই হচ্ছে ব্যাপার এটা 9 মিটার দেওয়া আছে এটা টানবে আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে শুধু এই স্তম্ভটা কত উচ্চতা কত তোমরা বার করবে এটা 30 ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে লম্ব বাই ভূমি tan 30 এবার দেখো বলেছে 150 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটা মাঠে ঘুড়ি উড়ানো হচ্ছে ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উড়তে থাকলে কত উঁচুতে উঠছে এই ক্ষেত্রে দেখো সুতা দিয়ে ঘুড়ি উড়ানো দেখো সুতা দিয়ে তো আর সোজাসুজি ঘুড়ি উড়ানো যাবে না স্ট্রেট একদম যারা ঘুড়ি উড়েছে জানো স্ট্রেট একদম ঘুড়িকে সোজা করা যাবে না কিছুটা অ্যাঙ্গেলে তোমার থাকবে যদি মাথার উপরে ঘুড়িটা চলে আসে তাহলে হঠাৎ করে লাট খেয়ে নিচের দিকে নেমে চলে আসবে এখন আমার বলেছে এরকম ব্যাপার 150 মিটার একটা সুতা দিয়ে আমি ঘুড়ি উড়াচ্ছি এই ঘুড়িটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে অনুভূমিক রেখার সঙ্গে ধরো এটা বলেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বলেছে এই ঘুড়িটা কতটা হাইটে উড়ছে সব সময় আমাকে এটা টানতে হবে এটা 60 হলে আমার এটাও 60 এবার এ বি সি ধরিলাম এসি সমান সুতার দৈর্ঘ্য 150 মিটার এখন এবি সমান এইচ ঘুড়িটির উচ্চতা তাহলে আমার কি দরকার উচ্চতা দরকার আর এটা কোনটা লিখে দাও কোন এসিবি 60 ডিগ্রি তাহলে আমার লম্ব সঙ্গে অতি পি বাই এইচ সাইন থিটা তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো লম্ব বাই অতি এবি বাই এসি সমান সাইন 60 ডিগ্রি আচ্ছা এবি মান কত না এইচ এসি 150 √3 বাই 2 √3 বাই 2 ইন্টু 150 কাটাকাটি করলে 75√3 অতএব ঘুড়িটি 75√3 মিটার উপরে উড়ছে চার অঙ্কটা একই রকম অঙ্ক করবে পাঁচের অঙ্কটা বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কত কিছুটা উপরে উঠে মচকে গেল একটা টেলিগ্রাফ পোস্ট কিছুটা উপরে উঠে মচকে গেল গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ বলেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকেছে এবং পোস্টটির উচ্চতা কত ছিল গোড়া থেকে কিছু উপরে মচকেছে তার গোড়া থেকে এত তাহলে ধরো একটা এটা ধরো একটা টোটাল টেলিগ্রাফ পোস্ট ছিল গোড়া থেকে কিছুটা দূরত্বে ধরো মচকালো মচকেলে এই উপরের অংশটা তো ভেঙে এখানে আসবে তার মানে উপরে যতটা ঠিক অতটা অংশ এখানে আসবে তাই তো এবারে বলি যে এইটা 8√3 মিটার দূরে আমার মিশেছে আমাকে বলেছে ধরো আমি যদি পুরো পোস্টটাকে এখানে নাম দিই পুরো পোস্টটা মনে করো এবি সি বিন্দুতে মচকেছে এটা মনে করো বিডি এবার বলেছে কত ডিগ্রি অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এটা 30 ডিগ্রি অঙ্গেল করেছে আমি এখান থেকে একটা ডট ডট যদি টেনে দিই এটা আমার 30 ডিগ্রি আমার দুটো চেয়েছে একটা হচ্ছে কতটা উঁচুতে মচকেছে
আর নাম্বার 2 চেয়েছে কতটা টোটাল লম্বা দেখো কতটা উচ্চতে মুচকেছে মানে আমার এই পোরশনটা বার করতে হবে ফার্স্ট কথা ওটা তাহলে আমি ধরিলাম পরপর আমি ধরে নেব কি আছে ধরিলাম এবি সমান টেলিগ্রাফ পোস্টের উচ্চতা এবং এবি সমান এসি প্লাস বিসি এবি সমান এসি প্লাস বিসি ওকে আবার এসি সমান সিডি ভালো করে দেখো এই উপরের অংশটা মোচকে কিন্তু এইখানে পড়েছে উপরেরটা মোচকে এদিকে হয়েছে তার মানে এসি তে এসি যতটা সিডিও ততটা বিডি এখন বিডি সমান 8√3 মিটার তাহলে এটা যদি 8√3 মিটার হয় আমার এটা কতটা হাইটে মানে বিসি টা কত এটা বার করা যাবে তাহলে এবং কোণ বিডিসি 30 ডিগ্রি তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই তাহলে বিসিডি থেকে কি পাবো আমি এটা আমার লম্ব এটা আমার ভূমি পি বাই বি মানে ট্যান থিটা তাহলে পি বাই বি যদি ট্যান থিটা হয় কি বললাম পি বাই বি যদি আমার ট্যান থিটা হয় তাহলে বিসি বাই বিডি লম্ব বাই ভূমি সমান ট্যান 30 বিসি ডিভাইডেড বাই বিসি ডিভাইডেড বাই 8√3 সমান 1/√3 তাহলে বিসি সমান 8√3/√3 √3 কেটে যে 8 হবে এইখানে তোমরা আরেকটা জিনিস লিখে নেবে ধরিলাম ধরিলাম তো উপরে লেখাই আছে যে সি বিন্দুতে মোচকেছে ঠিক আছে তাহলে আমার বিসিটা প্রথমে কত উঁচুতে মোচকেছে না 8 মিটার উঁচুতে মোচকেছে উত্তর বেরিয়ে গেল একটা দুই নম্বর উত্তরটা এটা 8 এই পোরশনটা চাই এসিটা তাহলে টোটাল বেরিয়ে যাবে এসিটা যত সিডিটাও তত তাহলে আমার ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাবো এইটার সঙ্গে যে কোনো একটা সম্পর্ক করো এইটা যদি করো তাহলে আমার এটা ভূমি ভূমি আর অতি ভূমি অতি মানে কি হয় ভূমি বাই অতি মানে cos থিটা তাহলে cos তাহলে বিডি হচ্ছে আমার 8√3 আচ্ছা ডিসিটা কত আমি বার করব cos 30 মানে sin 60 √3/2 √3 কেটে গেল তাহলে ডিসি সমান 16 তাহলে অতএব এবি সমান কত না এসি আর এখানে ডিসি সমান 16 অতএব ডিসিডি বা ডিসি যত অতএব এসি সমান 16 মিটার তাহলে বিসি প্লাস এসি 8 প্লাস 16 সমান 24 মিটার তাহলে নারকেল গাছটির উচ্চতা কত এই সরি টেলিগ্রাফ পোস্টটি কত উঁচু মানে টোটাল কত উঁচু ছিল 24 মিটার এবারে দেখো আরেকটা তোমাদের 8 এর অঙ্কটা আমি দেখাচ্ছি 8 এর অঙ্কটা আজকে 8 এরটা দেখি দেখাচ্ছি 7 এরটা আমি পরের দিন দেখাবো বা নিজেরা যেগুলো পারবে করবে 8 এর অঙ্কটা এই ভিডিওতে 8 এর অঙ্কটা যদি দেখি দি বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায় সূর্যের উন্নতি কোণ মানে এরকম ব্যাপার আমি যে একবারে আঁকি এটা ধরো প্রাথমিক অবস্থায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখছিলাম ঠিক আছে কোন কারণে যখন এটা কোন 60 ডিগ্রি হয়ে গেল অর্থাৎ ছায়াটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ছায়াটা ছোট হতে শুরু করলো তখন এটা আমার 3 মিটার কমে গেল তখন এটা 60 ডিগ্রি হলো আমাকে বলেছে আমাকে কি বার করতে বলেছে বলেছে যে খুঁটি যে খুঁটিটার ছায়া আমি দেখছিলাম তার দৈর্ঘ্য কত তাহলে এটা ধরো এ বি সি ডি ঠিক আছে এবার এ বিটা ধরো এইচ আর বিসিটা ধরো এক্স মিটার এটা এইচ মিটার এটা এক্স মিটার আমাকে এবিটা বার করতে হবে তাই তো এটা একটা অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল দেখো তাহলে প্রথমে লিখব ধরিলাম এবি সমান খুঁটির উচ্চতা সমান এইচ মিটার বিসি সমান এক্স মিটার সিডি সমান 3 মিটার কমছে ওটা 3 মিটার তাহলে বিডি সমান কত না বিসি প্লাস সিডি সমান এক্স প্লাস 3 মিটার এটা আমার বিডি বেরিয়ে গেল
আমাকে কি বার করতে বলেছে দুটো ত্রিভুজ আছে দেখো এখানে আবার কোণ এসিবি সমান 60 ডিগ্রি ও কোণ এডিসি সমান 45 ডিগ্রি দুটো ত্রিভুজকে বার বার করতে হবে বড় ত্রিভুজটা যদি ধরি ত্রিভুজ এপিডি থেকে পাই কি পাবো এটা লম্ব আর এটা ভূমি তার মানে এবি বাই বিডি লম্ব বাই ভূমি এডি বাই বিডি তাহলে লম্ব বাই বিডি ভূমি মানে কত tan থিটা tan 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে তাহলে এবি এর মান কত না এবি এর মান h এখানে ধরে নাও খুঁটি খুঁটি তো আছে দিয়ে লিখে দিয়েছি এবি h আর বিডি হচ্ছে আমার x plus 3 সমান 1 মানে h সমান x plus 3 এটা একটা বেরিয়ে গেল দু নম্বরটা ত্রিভুজ এবিসি থেকে পাই তাহলে এবিসি থেকে আমি কি পাবো না এবিসি থেকে একই রকম এবি বাই বিসি লম্ব বাই ভূমি এবি মান সমান কত না tan 60 ডিগ্রি তাহলে h বাই x তাই তো h বাই x সমান tan 60 √3 তাহলে h সমান x √3 সবচেয়ে ভালো কিন্তু x এর মান বার করো না x সমান h বাই √3 তাহলে x এর মান হচ্ছে h বাই √3 এটা একটা নাম্বার দিয়ে দাও এটা এক নম্বর এই এক নম্বরে মানটা বসিয়ে দাও এক নম্বরে x এর মানটা বসিয়ে দাও তাহলে h সমান h বাই √3 প্লাস 3 এদিকে একদিকে আনলে h কমন নিলে করলে √3 মাইনাস 1 √3 সমান 3 এবার দেখো h সমান 3√3 √3 মাইনাস 1 এবার তোমরা কি করবে √3 এর ভ্যালুটা দেখো দিয়ে আছে 1.732 বাস ওটা গুণ করে দিয়ে মানটা বার করলাম 732 এটা 1-732 মাইনাস 1 বাস এবারে ক্যালকুলেশন করে দাও উত্তর এসে যাবে আজ এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো অবশ্যই বাড়িতে ভালো করে নোট নেবে বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবে এবং ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে ধন্যবাদ